আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল সিক্স সেমিস্টারের টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল থ্রি, যার বিষয়কোড 1963, বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ের ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টু নিয়ে দুইটা ভিডিও তৈরি করা হয়েছিল। আজ আমি ইউনিট থ্রি নিয়ে আলোচনা করব। ইউনিট থ্রি, ওকে, ইউনিট থ্রি। ইউনিট থ্রি, আমি ইউনিট ওয়ানে কাপড়ের 13টা গুণাবলী পড়েছিলাম। 13টা গুণাবলীর মধ্যে প্রথমটা ছিল কি, কাপড়ের আকৃতিগত বৈশিষ্ট্য, যেটা ইংলিশে বলা হয় কি, ডাইমেনশনাল প্রপার্টিস অফ ফ্যাব্রিক। ওকে, আকৃতিগত বৈশিষ্ট্যের মধ্যে তিনটা পয়েন্ট মেজারমেন্ট করা হয়, তিনটা পয়েন্ট টেস্ট করা হয়। একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব। আমি পূর্বের ভিডিওতে অর্থাৎ ইউনিট টুতে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমি কাপড়ের পুরুত্ব কীভাবে পরিমাপ করতে হয়, কোন মেশিনের মাধ্যমে পরিমাপ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। কাপড়ের পুরুত্ব, যেটা বলা হয় ফ্যাব্রিক থিকনেস, ফ্যাব্রিক থিকনেস। কাপড়ের পুরুত্ব নির্ণয়ের মূলনীতি 3.1 স্টেট দ্য মেইন প্রিন্সিপাল অফ ফ্যাব্রিক থিকনেস মেজারমেন্ট। বিভিন্ন ধাতব বা অধাতব পদার্থের পুরুত্ব নির্ণয়ের জন্য স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু মাইক্রোমিটার ব্যবহার করা গেলেও কাপড়ের পুরুত্ব নির্ণয়ে এ ধরনের যন্ত্র ব্যবহার করা যায় না, কারণ কাপড় একটি সংকোচনশীল দ্রব্য। এটা সংকুচিত হয়, এটা শ্রিঙ্ক হয়, যা চাপে সংকুচিত হয়। তাই কাপড়ের পুরুত্ব নির্ণয়ের বিএস হ্যান্ড বুকে নিম্নলিখিত নীতিটি বর্ণিত হয়েছে। আচ্ছা, কাপড় জাতীয় সংকোচনশীল দ্রব্যের পুরুত্ব পরিমাপের জন্য দুটি সমতল বা সমান্তরাল পাতের পুরুত্ব খুব সূক্ষ্মভাবে মাপা হয়। যখন ওই পাত দুটি একটি কাপড় দ্বারা পৃথক করা হয় এবং একটি জানা নির্দিষ্ট ওজন ওই পাতের উপর প্রয়োগ করা হয় এবং বজায় রাখা হয়, ওই পাত দুটির একটিকে প্রেশার ফুট বলে, অপরটিকে অ্যানভিল বলে। যেটা কাপড়ের নিচে থাকবে সেটা হচ্ছে অ্যানভিল, যেটা কাপড়কে চাপ দিবে সেটা হচ্ছে প্রেশার ফুট, উপর থেকে চাপ দিবে সেটা হচ্ছে প্রেশার ফুট। আর এই চাপের মাধ্যমে কাপড়ের পুরুত্বটা কতটুকু সেটা একটা রেগুলেটরে উঠে যাবে। কাপড়ের পুরুত্ব হলো একটি প্যারামিটার যা কাপড়ের হ্যান্ডেল, ক্রিজ এবং তাপীয় গুণাবলী ইত্যাদির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কাপড়ের উপরের পৃষ্ঠ হতে নিচের পৃষ্ঠের দূরত্বই হলো কাপড়ের পুরুত্ব। ওকে, তাহলে এটা গেল কি কাপড়ের পুরুত্ব নির্ণয়ের মূলনীতি। এখন সেই কাপড়ের পুরুত্ব নির্ণয়ের বিবেচ্য বিষয়, ফ্যাক্টরস কনসিডার্ড ডিউরিং ফ্যাব্রিক থিকনেস মেজারমেন্ট। ফ্যাক্টরস কনসিডার্ড ডিউরিং ফ্যাব্রিক থিকনেস মেজারমেন্ট, কাপড়ের পুরুত্ব নির্ণয়ে বিবেচ্য বিষয়ে। কোন কাপড়ের পুরুত্ব নির্ণয়ে নিম্নলিখিত, আচ্ছা, অর্থাৎ কোনো কাপড়ের পুরুত্ব নির্ণয়ে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়। কোনো কাপড়ের পুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে এই বিষয়, এখানে 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট বিবেচনায় আনতে হয়। প্রথম হচ্ছে যেটা প্রেশার ফুট, আমি তো বলছি যেটা উপর থেকে ফ্যাব্রিক, যে স্যাম্পলটা আমি টেস্ট করব, ওই স্যাম্পলের, ওই নমুনার উপর থেকে যেটা চাপ দিবে সেটা হচ্ছে প্রেশার ফুট, আর নিচে যেটা সাপোর্ট দিবে সেটা হচ্ছে অ্যানভিল। ওকে, তাহলে প্রেশার ফুটের আকার ও আকৃতি, শেপ অ্যান্ড সাইজ অফ দ্য প্রেশার ফুট। সাধারণত একটি গোলাকার প্রেশার ফুট ব্যবহার করা হয়, এটা গোলাকার যার ব্যাস 8x3 ইঞ্চ হয়ে থাকে, তবে প্রয়োজন বোধে তা বিভিন্ন হতে পারে। প্রেশার ফুট কাপড়ের পুরুত্বের অনুপাত অবশ্যই 5:1 এর নিচে হতে পারবে না। প্রেশার ফুট এবং কাপড়ের পুরুত্বের অনুপাত 5:1 এর নিচে হতে পারবে না। ওকে, অর্থাৎ প্রেশার ফুটটা আমার, প্রেশার ফুটটা যদি আমার 5 ইঞ্চি হয়, কাপড়টা হবে আমার 1 ইঞ্চি। ওকে,
অথবা প্রেশার প্রুফ আমার কাপড়টা 5 ইঞ্চি হলে প্রেশার প্রুফটা হবে 1 ইঞ্চি। আমার তো থিকনেস দরকার, আমার তো কাপড় কতটুকু গোলাকার সেটা দরকার নাই, তো আমার কাপড়টা কতটুকু মোটা পাতলা ঠিক থিন সেটা দরকার। এখন আসি অ্যানভিলের আকার ও আকৃতি, শেপ অ্যান্ড সাইজ অফ দ্য অ্যানভিল। যখন গোলাকার অ্যানভিল ব্যবহার করা হয় তখন তার ব্যাস প্রেশার ফুট অপেক্ষা অবশ্যই কমপক্ষে 2 ইঞ্চির বেশি হতে হবে। যখন গোলাকার অ্যানভিল ব্যবহার করা হয় তখন তার ব্যাস প্রেশার ফুট অপেক্ষা অবশ্যই কমপক্ষে কত হতে হবে? 2 ইঞ্চি বেশি হতে হবে। প্রেশার ফুট যদি আমার 4 ইঞ্চি হয় অ্যানভিলটা হবে আমার 6 ইঞ্চি। প্রেশার ফুট আমার 2 ইঞ্চি হলে অ্যানভিল হবে 4 ইঞ্চি। এছাড়াও যখন নমুনাটি অ্যানভিলের চেয়ে বড় হয় তখন সেখানে একটি কাগজের বোর্ড বা এই জাতীয় কিছু ব্যবহার করা হয় সাপোর্ট হিসেবে। নমুনা বলতে ফ্যাব্রিকটা, স্যাম্পলটা বোঝাচ্ছে। ওকে, কী বলছে? ফ্যাব্রিকটা যদি আমার অ্যানভিলের চেয়ে বড় হয়, আকারে বড় হয়, আকৃতিতে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে কি একটা সাপোর্ট হিসেবে একটা বোর্ড জাতীয় কিছু ব্যবহার করা হয়, কাগজের বোর্ড জাতীয়। ওকে, এখন আসি উপযুক্ত ওজন বা চাপ, আমি কত ওজন দেব। উপযুক্ত চাপের পরিমাণ পূর্ব নির্ধারিত এবং নির্দিষ্টকৃত, অর্থাৎ উপযুক্ত ওজন পরীক্ষা দিন নমুনার উপর নির্ভর করবে। আমার নমুনাটি কোন ধরনের সেটার উপর ডিপেন্ড করবে আমি কত ওজন দিব। ওকে, এখন আসি প্রেশার ফুটের গতি, ভেলোসিটি অফ দ্য প্রেশার ফুট। প্রেশার ফুটের নিচে নামানোর গতি খুব সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করতে হবে। আমার প্রেশার ফুটের নিচ থেকে কোথায় নামাবো? আমার কাপড়ের উপর চাপ দিব না? প্রথমত এটা রিল্যাক্স থাকবে, একটা অ্যানভিল এবং প্রেশার ফুট গ্যাপ থাকবে, দূরত্ব থাকবে। যখন অ্যানভিলের উপর আমি স্যাম্পলটা বসাবো তখন প্রেশার ফুটটা কাপড়ের উপর চাপ দিবে, তাই না? তখন নিচের দিকে নামবে। এই নিচের দিকে নামার গতির কথা বলা হয়েছে, ভেলোসিটি অফ দ্য প্রেশার ফুট। এই নিচের দিকে নামানোর গতি খুব সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করতে হবে, যা সাধারণত প্রতি সেকেন্ডে প্রায় 0.002 ইঞ্চি হতে হবে। ওকে, সময় টাইম, যন্ত্রের সাথে স্থাপিত ডায়ালের কাঁটা যতক্ষণ পর্যন্ত স্থির না হবে ততক্ষণ পরীক্ষা চালানো হবে। যন্ত্রের সাথে যে আমরা ঘড়ি কাটা দেখি না, আমরা যে প্রেশার মাপার যে একটা কাটা দেখি না, যে এরকম নড়াচড়া করে, সেটা যতক্ষণ পর্যন্ত স্থির হবে না ততক্ষণ পর্যন্ত আমার পরীক্ষা চলতে থাকবে। যখন স্থির হবে তখন আমি স্ট্যান্ডার্ড মানটা পাবো, কারণ ততক্ষণ পর্যন্ত আমার প্রেশার ফুটটা কাজ করতেছে না, তখন আমার ততক্ষণ পর্যন্ত আমার অ্যাকুরেট থিকনেস আসবে না। ওকে, এবং হচ্ছে পুরুত্ব নির্ধারণ, ঘড়ির ডায়ালের নিয়ে একটি ডায়াল যন্ত্রের সাথে শক্তভাবে লাগানো থাকে, যা 0.00005 ইঞ্চি থেকে শুরু হয়ে 0.005 ইঞ্চি বা তার বেশি পুরুত্বের কাপড়ে পুরুত্ব পরিমাপ করতে পারে। তাহলে এটা গেল কি ফ্যাক্টরস কনসিডার্ড ডিউরিং ফ্যাব্রিক থিকনেস মেজারমেন্ট, অর্থাৎ কাপড়ের পুরুত্ব নির্ণয়ে বিবেচ্য বিষয়। পুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাকে এইগুলো বিবেচনায় আনতে হবে। এরপর আসে দেখা যাচ্ছে কাপড়ের পুরুত্ব নির্ণয়ের যন্ত্রপাতিগুলো কী কী। এখন এতক্ষণ পড়ছিলাম আমি কাপড়ের পুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো। হ্যাঁ, এখন পড়ব কাপড়ের পুরুত্ব নির্ণয়ের যন্ত্রপাতি। এখানে 3টা যন্ত্রপাতির নাম দেওয়া হয়েছে, একটা হচ্ছে হিলস থিকনেস গেজ, রেনল্ডস অ্যান্ড ব্রানসন ক্লথ থিকনেস টেস্টার, 3 নম্বর হচ্ছে দি শার্লি থিকনেস গেজ। 3টা হচ্ছে আমার যন্ত্রের নাম, বাট এখানে কিন্তু সব জায়গায় আমার হিলস থিকনেস গেজটা কিন্তু ইউজ হয়, পুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে হিলস থিকনেস গেজটা ব্যবহার করা হয়। ডিজিটাল থিকনেস গেজ দ্বারা ফ্যাব্রিক থিকনেস বের করার পদ্ধতি, মেথড অফ ফাইন্ডিং দ্য ফ্যাব্রিক থিকনেস বাই ডিজিটাল থিকনেস গেজ, মেথড অফ ফাইন্ডিং দ্য ফ্যাব্রিক থিকনেস বাই ডিজিটাল অথবা থিকনেস বাই ইউজিং দেওয়া দিতে পারে বাই ইউজিং ডিজিটাল থিকনেস গেজ। ওকে, কাপড়ের পুরুত্ব নির্ণয়ের জন্য যন্ত্রের তুলনায় এই যন্ত্রটি অত্যন্ত সহজ ও জনপ্রিয়। কী বলছে? কাপড়ের পুরুত্ব নির্ণয়ের অন্যান্য যন্ত্রের তুলনায় এই যন্ত্রটি, আমাকে 3টে যন্ত্রের নাম পড়ছি না, হিলস থিকনেস গেজ, রেনল্ডস অ্যান্ড ব্রানসন ক্লথ থিকনেস টেস্টার, দি শার্লি থিকনেস গেজ, 3টার মধ্যে কোনটা সবচেয়ে বেশি জনপ্রিয়? হিলস থিকনেস গেজ। এটা পরিচালনা করা অত্যন্ত সহজ, এটি সহজে বহনযোগ্য এবং খুব অল্প জায়গায় স্থাপনযোগ্য, এটা ব্যবহারে কোনো বিদ্যুতের প্রয়োজন পড়ে না।
এখন আসি, এই যে এখানে একটা ফিগার দেখা যাচ্ছে, এটা হচ্ছে হিলস থিকনেস গেজের একটা সফট ফিগার, হিলস থিকনেস গেজ। এটা এখানে পার্টস আছে, যে বিটা হচ্ছে আমার প্রেশার ফুট, এটা হচ্ছে আমার এনবিল, এটা হচ্ছে আমার এনবিল, এর দ্বারা এনবিলকে চিন্তা করা হয়েছে, এই যে এনবিল, ওকে। আর বিটা হচ্ছে আমার প্রেশার ফুট, সিটা হচ্ছে আমার হাতল, আর ডিটা হচ্ছে আমার ডায়াল, ডায়াল ইন্ডিকেটার। এই যে খাড়াটা যখন যতক্ষণ পর্যন্ত স্থির হবে না ততক্ষণ পর্যন্ত আমার কী হবে, আমার প্রেশার ফুটের চাপ দিতে থাকবে। আমি প্রেশার ফুট রিল্যাক্সড রিমুভ করবো না, ফ্যাব্রিক থেকে আমি রিমুভ করবো না, ওকে। এই পরীক্ষা শুরুর আগে প্রথমে আমাকে সব যন্ত্রের সবগুলো পার্টস, এই যন্ত্রে সবগুলো পার্টস সচল আছে কিনা আমাকে দেখতে হবে, আমাকে হাতল দিয়ে চাপ দিয়ে দেখতে হবে আমার মুভমেন্ট করতেছে কিনা, আমার প্রেশার পোর্ট মুভমেন্ট করতেছে কিনা, আমার এনবিল ঠিক আছে কিনা, আমার ডায়াল ইন্ডিকেটারটা আমার ঠিকভাবে কাজ করতেছে কিনা, সবগুলো আমাকে ভালোভাবে দেখতে হবে এবং পরিষ্কার করতে হবে। এটা কী করতে হবে, পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে, একটা পরিষ্কার কাপড় দ্বারা ক্লিন করতে হবে, কটন কাপড় দ্বারা, ওকে। পরীক্ষা শুরুর পূর্বে বিবেচ্য বিষয় হচ্ছে এগুলো, আমি যেগুলো বলছিলাম, আমার সবগুলো পার্টস সচল আছে কিনা দেখতে হবে এবং নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, একটা সমতল জায়গায় বসাতে হবে। যে স্যাম্পলটা নিব সেই স্যাম্পলটা আমাকে পাশে রাখতে হবে, ওকে। ডায়াল পয়েন্টটা আমাকে, ডায়াল পয়েন্টারটা আমাকে জিরো দাগে নিয়ে আসতে হবে, ডায়াল পয়েন্টারটা আমাকে জিরো দাগে নিয়ে আসতে হবে। এখন যে স্যাম্পলটি আমি পরীক্ষা করবো সেই স্যাম্পলটি আমি এনবিলের উপর বসাবো। এনবিলের উপর বসানোর পরে আমি এরপর মেশিনে স্টার্ট করে প্রেশার পোর্ট দ্বারা প্রেশার দেব, এবং কত ওজন দেবো সেটা হচ্ছে আমার ফ্যাব্রিকের কোয়ালিটি, ফ্যাব্রিক প্রপার্টিসের উপর নির্ভর করবে, ফ্যাব্রিক আমার কী ধরনের সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এটা আমি ল্যাবে দেখাই দেবো, ল্যাবে আমাদের হিলস থিকনেস গেজ আছে, ওখানে কিছু ওয়েট আছে, ল্যাবে দেখাই দেবো। অন্যতায় আমি একটা ভিডিও সাথে, এটা এই ভিডিওর সাথে একটা প্র্যাকটিক্যাল ভিডিও আমি আপলোড দিয়ে দিব, কীভাবে এই মেশিন দ্বারা কাজ করা হচ্ছে, কীভাবে মেজারমেন্ট করা হচ্ছে, ওজনটা কত, কোন 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 থিকনেস ফ্যাব্রিকের ক্ষেত্রে কোন কত ওজন ব্যবহার করতে হবে, রেজাল্টটা কীভাবে কাউন্ট করা হচ্ছে। হ্যাঁ, ওকে, সব কিছু আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাই দিব। কী বলছে একটু পড়ি, পর্যবেক্ষণ শুরুতে প্রেশার পুট এবং এনবিল পরিষ্কার কাগজ দিয়ে পরিষ্কার করা হবে। এখন ডায়াল পয়েন্টার দিকে শূন্য দাগে এনে প্রেশার পুটের প্রয়োজনীয় ওজন দিতে হবে। এরপর কাপড়টিকে প্রেশার পুট এবং এনবিলের মধ্যে স্থাপন করলে ডায়াল থেকে তার পুরুত্ব সরাসরি পাওয়া যাবে, তবে খেয়াল রাখতে হবে যাতে কাপড় কুচকিয়ে না যায়, ভেরি ইম্পর্টেন্ট। আশা করি বোঝা গেছে। এটা গেল হিলস থিকনেস গেজের ওয়ার্কিং প্রসিডিওর, হিলস থিকনেস গেজের ওয়ার্কিং প্রসিডিওর, অথবা হিলস থিকনেস গেজ দ্বারা আমি কীভাবে ফ্যাব্রিকের থিকনেস মেজারমেন্ট করব। ওকে, এখন আসি এই অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আটটা আছে, এগুলো একটু ভালো করে পড়ে নেবেন। আর সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে পাঁচটা, এগুলো একটু ভালো করে পড়ে নেবেন। আর রচনামূলক প্রশ্ন রয়েছে চারটা, সবগুলো পড়ে নেবেন। এটা এই অধ্যায়টা খুব সহজ, টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল থ্রি, খুব সহজ, কঠিন বলতে কিছু নেই। আমি যেভাবে বুঝে দিচ্ছি জাস্ট এই কথাগুলো লিখলেই কিন্তু ফুল নাম্বার পাওয়া যাবে ফিগারটাইকে। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্ত, আমি পরবর্তী ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে হাজির হব। আর সবাই সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাসায় থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।